আজ দাদর জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। আজ বিকেল তিনটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এটি অনুষ্ঠিত হবে। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসন প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার। সেখানে বক্তব্য দেবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মহিন খান। এ সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক রাষ্ট্রদূত নজরুল ইসলাম খান এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান উপস্থিত থাকবেন।